Dear friends, welcome to my channel Creative World. আপনারা সামনে একটি বোর্ড দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে একটি সিরিজ বোর্ড। এখানে একটি সিরিজ সকেট রয়েছে। এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ এবং এই পাশে যে সকেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। তো এটা এইভাবে পরীক্ষা করতে হয়। একটি নোজ প্লাসের সাহায্যে এই সকেটটি আমরা শর্ট করব। হ্যাঁ, শর্ট করছি। শর্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 100 ওয়াটের ভালভটি জ্বলে উঠেছে। এটা হচ্ছে সিরিজের অন অফ সুইচ। এটা যদি অফ করি তাহলে ভালভটি নিভে যাবে এবং অন করলে এটা জ্বলে উঠবে। এবার যদি আমি নোজ প্লাসটি এখান থেকে উঠিয়ে নিই তাহলেও এই ভালভটি নিভে যাচ্ছে, অর্থাৎ জ্বলছে না। আবার এখন যদি এটা আমি শর্ট করি তাহলে জ্বলে উঠছে, অর্থাৎ এই সকেটটি তখন সুইচিংয়ের কাজ করছে, এই জন্য এটা জ্বলে উঠছে। আর এখানে যে সকেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাইরেক্ট এসি সকেট। এটা যদি আমি শর্ট করি তাহলে আমার ফিউজটা নষ্ট হয়ে যেতে পারে নেগেটিভ পজিটিভ এক হয়ে। এর কারণে আমরা এটা শর্ট করতে পারবো না। আপনার সামনে একটি টেলিভিশন দেখতে পাচ্ছেন। তো এই টেলিভিশনটা এখন আমরা পরীক্ষা করব। আমরা ফার্স্ট টাইম কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফার্স্ট টাইম এটা সিরিজে দিয়ে পরীক্ষা করি। কারণ হচ্ছে, যদি সিরিজে দিয়ে পরীক্ষা করার কারণ হচ্ছে, যদি এসএমপি সার্কিট বা পিসিবি বোর্ডটি শর্ট থাকে তাহলে আমরা ডাইরেক্টে দিলে ফিউজ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি আদার্স অন্য পার্টসও নষ্ট হয়ে যেতে পারে। এ কারণেই আমরা ফার্স্ট টাইম এটা সিরিজে পরীক্ষা করি। তো আমরা এবার এটা সিরিজে দিব। আমরা সিরিজে দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে 100 ওয়াটের ভালভটি জ্বলে উঠেছে। 100 ওয়াটের ভালভটি জ্বলে উঠেছে এবং এখানে পাওয়ারটাও জ্বলে উঠেছে। এবং আমরা স্ক্রিনে এখানে আলো দেখতে পাচ্ছি, স্ক্রিনে টেলিভিশনে, কিন্তু চারপাশ থেকে কম, অর্থাৎ পাওয়ারটা অনেক কম। এটা হওয়ার কারণ হচ্ছে আমি সিরিজে লোড দিয়েছি এই কারণে। তো এবার আমরা এটা ডাইরেক্ট এসিতে দিব। হ্যাঁ, আমরা এসিতে দিয়েছি, ডাইরেক্ট এসিতে। আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে আলো আসছে, এখানে পাওয়ার দিয়ে জ্বলেছে, দেখতে পাচ্ছি রেড ডিটলেস লাইন দেখতে পাচ্ছি, রেড ডিটলেস লাইন দেখতে পাচ্ছি, এবং আমরা সাউন্ডটি শুনতে পাচ্ছি, স্পষ্ট সাউন্ড শুনতে পাচ্ছি। আমরা ভিডিওটি দেখতে পাচ্ছি না। এই রেড ডিটলেস প্রবলেমটি বিভিন্ন কারণে হতে পারে, আপনার পিসিবি বোর্ডের কারণে হতে পারে, বেস বোর্ডের কারণে হতে পারে, এমনকি ফ্লাইব্যাকের কারণে হতে পারে। এছাড়াও আপনার যদি টিউবের প্রবলেম হয়, রেড গ্যান নষ্ট থাকে, সেই ক্ষেত্রেও হতে পারে। নির্দিষ্টভাবে বলতে পারবো না যে এটার এখন কী হয়েছে। এখন চলুন আমরা এটা দেখি, পরীক্ষা করি, তারপরে প্রবলেমটা খুঁজে সলভ করার চেষ্টা করি। ডিয়ার ফ্রেন্ডস, এই পিসিবি বোর্ডের যে ক্যাবেলসগুলো ছিল সেগুলো আমরা ডিসকানেক্ট করেছি। যেমন এখানে রিমোটের যে ক্যাবেলস থাকে, এমন পুশ বাটন ক্যাবেল, স্পিকার ক্যাবেল, আদার্স যে ক্যাবেলগুলো থাকে, অর্থাৎ এমন কিছু ক্যাবেল আমি খুলেছি যেগুলো খুললে আমার সার্কিটের কাজ করতে প্রবলেম হবে না। যেমন আমি বেজের ক্যাবেলটা খুলিনি, বেজ সার্কিটের। তো এই ক্যাবেলসগুলো খুলেছে যাতে আমাদের পিসিবি বোর্ডটি উল্টে সুন্দরভাবে আমরা কাজটা করতে পারি। তো এই ক্যাবেলসগুলো আমি এখানে রেখে দিলাম। এবার আমরা পিসিবি বোর্ডটি, হ্যাঁ, পিসিবি বোর্ডটি উল্টে গেছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা কাজের সুবিধার জন্য এখানে একটি এক্সটার্নাল এসি কর্ড লাগিয়ে নিব যাতে আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। এটা আমি এখানকার এই কানেক্টর লাগাবো, এখানে একটা, এলএ একটা এবং এনএ একটা। আমাদের এসি কর্ডটি কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব এবং এর কিছু ভোল্ট আমরা মেপে দেখব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পিসি বোর্ডে এসি কর্ডটি লাগিয়েছি। এটা হচ্ছে অ্যাভোমিটারের লুপ। তো এটা হচ্ছে নেগেটিভ লুপ, এটা হচ্ছে পজিটিভ লুপ। এই পিসি বোর্ডে এখন আমরা কিছু ভোল্টেজ মেপে দেখব যে প্রবলেমটি কী হয়েছে। সেই জন্য এই নেগেটিভ লুপটা আমরা টিউবের সাথে কমন করে দিব এখানে মাপার সুবিধার জন্য। হ্যাঁ, কমন করে দিয়েছি। এখানে যে সিলেক্টর কাটারটি দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা এখানকার এই সিস্টেম আইসির পাশে যে ভোল্টেজগুলো থাকে সেই ভোল্টগুলো আমরা এখানে মাপবো। তো এখানে সর্বোচ্চ আমার ভোল্ট রয়েছে 12 মতো, 10 থেকে 12 বা 8 এমন। তো এই জন্য আমরা সিলেক্টর কাটারটি ফার্স্ট খুলে দিব। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দেব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি। এখানে যে পিনটা রয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড পিন। এরপরে যেটা রয়েছে সেটা জি দিয়ে প্রকাশ করা, অর্থাৎ এটা হচ্ছে গ্রিন। আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা 0 থেকে আপনার 4-5 ভোল্ট থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি 3.5 প্রায় 4 ভোল্ট রয়েছে জিটাই। এবং এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর। তো এটা দেখতে পাচ্ছি যে 2 অর্থাৎ 2 ভোল্ট রয়েছে, 2 ভোল্ট রয়েছে, অনেকটাই কম।
এবং এরপরে যেটা রয়েছে বি দিয়ে প্রকাশ করা অর্থাৎ ব্লু, তো এটাতেও আমরা ঠিক অর্থাৎ গ্রিনে এবং ব্রাইটে আমরা যে ভোল্টেজটি পেলাম বা ব্লুতে, তো আমরা রেডে তার থেকে অনেক কম ভোল্ট পেয়েছি, প্রায় 2 ভোল্ট কম পেয়েছি। এবং আমরা টেলিভিশনটাতে যে প্রবলেমটি দেখলাম সেটা হচ্ছে রেড রিট্রেস লাইন, অর্থাৎ লাল রঙের একটি রিট্রেস লাইন, তো এখানে আমরা 2 ভোল্ট কম পেয়েছি। এবং এরপরে যেটা একটা ভোল্ট থাকে অর্থাৎ সেখানে 8 ভোল্ট থাকবে, 8 থেকে 10 এর ভিতরে এই ভোল্টেজটা আমরা মেপে দেখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 9 ভোল্ট রয়েছে, এখানে 9 ভোল্ট রয়েছে, এখানে ভোল্টেজটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে 9 ভোল্ট রয়েছে এবং এখানে যে ভোল্টগুলো দেখেছি আমরা রেড বাদে আর আদার্স ভোল্টগুলো ঠিক পেয়েছি আমরা, অর্থাৎ এখানে রেড ভোল্টটা কম রয়েছে, 2 রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, আমরা পিসিবি বোর্ডটি মেপে দেখেছি, পিসিবি বোর্ডের যে কারেন্টের যে ইয়েগুলো থাকে সিস্টেম আছে থেকে আসে রেড গ্রিন ব্লু এবং 8 ভোল্ট, তো সেখানে আমরা রেডে 2 ভোল্ট কম পেয়েছি। এবার আমরা বেস সার্কিটটি দেখবো যে বেস সার্কিটে কোথায় কী ভোল্ট রয়েছে, সেই ভোল্টগুলো ঠিক পাই কিনা আমরা, তো এটা দেখার পরে আমরা ডিসাইড করতে পারবো আসলে প্রবলেমটি কোথায়। তো এখানে হচ্ছে 180 ভোল্ট থাকবে, তো আমরা প্রায় 180 ভোল্টই আছে, 200 ভোল্ট 20 ভোল্ট বেশি থাকতেই পারে, এটা কোনো প্রবলেম না। এবং এই 20 ভোল্টটা আপনার এই পাশে আসলে যে রেজিস্টার দিয়ে আসবে তো এটা দিয়ে ড্রপ করে দেয় অনেক সময়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভোল্টেজটা পাচ্ছি না, এখানে 3টা রেজিস্ট্যান্স থাকে, একটাই পেয়েছি প্রায় 145 মতো ভোল্টেজটা। এবং এরপরে যেটা রয়েছে সেটাতেও পেয়েছি আমরা, অর্থাৎ আমরা এখানে যে রেডের যে পিনটা সেখানে আমরা ভোল্টেজটি পাচ্ছি না, অর্থাৎ এই প্রান্তে আমার ভোল্টেজটি পাস হচ্ছে না। এবার আমাদের দেখতে হবে যে ভোল্টেজটি অর্থাৎ এই এটা বুঝতে পারছি যে এই আপনার যে বেস বোর্ডটি রয়েছে এই বেস বোর্ডে কোথাও হয়তো শর্ট রয়েছে বা এমনকি টিউবে শর্ট থাকতে পারে, তো এই জন্য আমরা ফার্স্ট টাইম আগে বেস বোর্ডটি পরীক্ষা করব। যেহেতু আমরা রেডে ভোল্টেজটি পাচ্ছি না, আপনারা দেখেন এখানে ভোল্টেজ নাই, বাট অপর যে রেজিস্টারটা রয়েছে সেটা আমরা ভোল্টেজটি পাচ্ছি, কারণ এখানে 3টি রেজিস্টার থাকে, 3টাতে সমান ভোল্টেজ থাকবে, কিন্তু 1টাতে পাচ্ছি না, 2টাতে পাচ্ছি, তো এই কারণে আমরা এবার বেস বোর্ডটি পরীক্ষা করব এবং প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। ডিয়ার ফ্রেন্ডস, সেখানকার আমরা ভোল্টেজগুলো মেপে দেখেছি, আমরা দেখতে পেলাম যে এখানে রেড যে পিনটা দিয়ে যাই সেখানে আমি ভোল্টেজটি পাচ্ছি না। আমি বেসটা খুলে আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ আমি বেসটি খুলে ফেলেছি। এটা হচ্ছে টিউবের সাথে যে গ্রাউন্ডের যে তারটা থাকে পিকচার টিউবের সাথে, সেই ক্যাপাসিটি আমি এখান থেকে খুলে ফেলবো। আমি বলছিলাম যে এখানে 3টে রেজিস্টার থাকে, এই হচ্ছে যে 3টা রেজিস্টার, এখানে 3টা রেজিস্টার দিয়ে 3টা ভোল্টেজ নির্দিষ্ট মানে যায়, অর্থাৎ রেড গ্রিন এবং ব্লু, এই 3টা রেজিস্টার দিয়ে এই 3টা দিয়ে পাস এই প্রান্তে হয়ে এখানে 3টে ট্রানজিস্টার থাকে, এখানে এই যে ট্রানজিস্টার রয়েছে এই ট্রানজিস্টার 3টাতে এই নির্দিষ্ট মানে ভোল্টেজটি যায়, যাওয়ার পরে আমাদের এই বেসবোর্ডটায় কালারটি মিক্সচার করে তারপরে আমরা সুন্দর কালারটি দেখতে পাই। তো আমরা যে ফল্টটি দেখতে পাচ্ছি যে কালারটি মিক্সচার হচ্ছে না, অর্থাৎ কোথাও একটা ভোল্টেজ কম রয়েছে যার ফলে আমাদের কালারটি মিক্সচার হচ্ছে না, তো এটা এই সিস্টেম আইসির কারণে হতে পারে, বেজের কারণে হতে পারে, এমনকি টিউবের কারণে হতে পারে। তো আমরা এখানকার সার্কিটটি দেখেছি, এখানে প্রবলেম পাইনি, তো এখন আমরা এই বেসটি দেখবো। বেসটিতে যদি আমরা প্রবলেম পাই তাহলে আমাদের প্রবলেমটি সলভ হবে, তাহলে আমাদের টিউবটি দেখতে হবে। তো এবার আমরা বেসটি দেখবো, বেসে কিছু ট্রানজিস্টার রয়েছে, ট্রানজিস্টারগুলো মেপে দেখবো যে আমরা ট্রানজিস্টার নষ্ট পাই কি রেজিস্টার নষ্ট পাই সেটা আমাদের দেখতে হবে, তা চলুন দেখা যাক। ডিয়ার ফ্রেন্ডস, আমরা ফার্স্ট টাইম এখানে যে 3টে রেজিস্টার রয়েছে এই রেজিস্টার 3টে চেক করবো, এই রেজিস্টার 3টে চেক করবো, অর্থাৎ মেপে দেখবো। তো মাপতে গেলে আমাদের প্রিন্ট থেকে এটা ডিসকানেক্ট করতে হবে, কারণ প্রিন্টে যদি এই রেজিস্টার লাগানো থাকে তা আমরা সঠিক মাপটি পাবো না, এই কারণে এটা আমাদের এই বেস বোর্ড থেকে খুলে ফেলতে হবে, যে কোনো এক প্রান্ত খুললে আমরা সুন্দর মাপটি পাবো, তো এই জন্য আমরা এটা 3টাই এক প্রান্ত করে খুলে ফেলবো। হ্যাঁ, আমরা 3টাই এখান থেকে ডিসকানেক্ট করেছি, এবার আমরা এই 3টা মেপে দেখবো। এটা হচ্ছে মিটারের প্রুফ, তো এটা আমাদের সিলেক্টার কাটাটি ওমসে দিতে হবে যেহেতু আমরা রেজিস্টার মাপবো, তো এটা যেহেতু কে তো এই জন্য আমরা 10K বা 1K দিতে পারি। আমরা 10K দিই, 10K দিয়েছি সিলেক্টার কাটাটি, এবার আমাদের দেখতে হবে মিটারটি ঠিক রয়েছে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি মিটারটি ঠিকঠাক ডিপ্রেশন দিচ্ছে। এবার আমরা এই রেজিস্টার 3টা মেপে দেখব এক এক করে। হ্যাঁ, ফার্স্ট আমরা এটা মেপে দেখব,
আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টারটাতে ডিপ্রেশন দিয়েছে, অর্থাৎ এই রেজিস্টারটি ভালো রয়েছে। এবার অপরটি দেখব, হ্যাঁ এটাও দেখছি যে ঠিক মাপ দেখাচ্ছে, তো এটাও ভালো রয়েছে। এবার এখানে আরেকটি রয়েছে, এটা দেখব, হ্যাঁ এটাও পরিমাপ ঠিক রয়েছে। তো আমরা দেখলাম যে এখানে যে রেজিস্টারগুলো রয়েছে তিনটা রেজিস্টারই ভালো রয়েছে। এবার এগুলো আমরা যথাস্থানে কানেক্ট করে দিব, এবং এর পরে যে পার্টসগুলো রয়েছে, যেমন এখানকার ট্রানজিস্টার রয়েছে এবং ছোটো ছোটো রেজিস্টার রয়েছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ মেপে দেখব। তো তার আগে আমরা এগুলো এখানে যথাস্থানে লাগিয়ে দেব। এখানে আমরা তিনটাই সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। আমি এখানকার তিনটা রেজিস্টার মেপে দেখলাম। এবার দেখতে পাচ্ছি যে এখানে ট্রানজিস্টার রয়েছে, বেশ কিছু ট্রানজিস্টার রয়েছে। তো আমরা আগে এখানে যে তিনটা ট্রানজিস্টার রয়েছে, বড় এবং ছোট আরও অনেক ট্রানজিস্টার রয়েছে, তো এই বড় তিনটা ট্রানজিস্টার আগে মেপে দেখব। যেহেতু তিনটা ট্রানজিস্টার তিনটা কালারে কাজ করে, রেড গ্রিন এবং ব্লু, তো এই জন্য আমরা তিনটা ট্রানজিস্টারই খুলবো এবং তিনটা ট্রানজিস্টারই আমরা মেপে দেখব। যেহেতু সার্কিটে থাকলে আমাদের সঠিক মাপটি দেখাবে না, এই জন্য আমাদের খুলে ফেলতে হবে। হ্যাঁ আমরা একটা খুলেছি, আমরা তিনটা একবারে খুলবো এবং মেপে দেখব। আমরা দুইটা খুলেছি, আমরা তিনটা ট্রানজিস্টারই খুলে ফেলেছি। আমরা এবার এখানে আরেকটি ট্রানজিস্টার মেপে দেখব। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রানজিস্টারটাও ভালো রয়েছে। তাহলে আমরা দুইটা ট্রানজিস্টার মেপে দেখলাম, দুইটা ভালো রয়েছে। এবার রয়েছে আরেকটি ট্রানজিস্টার, অর্থাৎ তিনটি ট্রানজিস্টার আমি খুলছিলাম ওখান থেকে। আমরা বেশ পেয়েছি, হ্যাঁ এটাও ভালো রয়েছে। তিনটা একই মানের ট্রানজিস্টার, যেহেতু এটা হচ্ছে C2482 ট্রানজিস্টার। তো এই তিনটা ট্রানজিস্টার আমরা মেপে দেখলাম, তিনটাই ভালো পেয়েছি, এই জন্য আমরা তিনটাই আবার যথাস্থানে কানেক্ট করব। ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখানকার তিনটে ট্রানজিস্টারই মেপে দেখেছি, তিনটাই ভালো পেয়েছি, এই জন্য আমরা সেই তিনটা আবার যথাস্থানে লাগিয়ে দিব। এক এক করে আমরা প্রত্যেকটা এখানে কানেক্ট করব, এবং এরপর আমরা এগুলো সোল্ডারিং করব। এবার এগুলো আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে ফেলব। সোল্ডার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পিনগুলো শর্ট হয়ে না যায়। আমরা তিনটা ট্রানজিস্টারই যথাস্থানে আবার কানেক্ট করেছি, এগুলো খুলে মেপে দেখেছি, তিনটার একটাও কোনো প্রবলেম পাইনি, সেজন্য আমরা এগুলো আবার যথাস্থানে কানেক্ট করে দিয়েছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরও ছোটো ছোটো আরও তিনটা ট্রানজিস্টার রয়েছে, তো এই ট্রানজিস্টার তিনটা আমরা খুলবো এবং মেপে দেখব যে এটার প্রবলেম হয়েছে কিনা। যদি এটার প্রবলেম না পাই, সেই ক্ষেত্রে আমরা এবার রেজিস্টারগুলো মেপে দেখব, এবং সর্বশেষ আমরা টিউবে যাব। তো টিউবে যাওয়ার আগে আমরা বেজ সার্কিটের এখনও এই ট্রানজিস্টার তিনটা খুলবো, এবং তারপর মেপে দেখার পর প্রবলেমটি না পেলে আমরা ছোটো ছোটো রেজিস্টার এবং গ্লাস যে ডায়োডগুলো আছে, ডায়োডগুলো মেপে দেখব।
আমরা সাকার ব্যবহার করব। এবং এরপর আমরা আরেকটা পেয়েছি, লেগুলো বেঁকানো রয়েছে, এর ফলে খুলতে একটু প্রবলেম হচ্ছে। আমরা একটা খুলেছি, পর দেখতে পাচ্ছি আমরা আরেকটা খুলতে পেরেছি। এবং সর্বশেষ আমরা আরেকটা খুলেছি। আবার সাধারণত দেখতে পাচ্ছি যে এটা C1815 ট্রানজিস্টর। এটা এরপরে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে C1815 ট্রানজিস্টার। এবারে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টারটি ফেটে গেছে, অর্থাৎ নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটাও C1815 একটি ট্রানজিস্টার। হয়তো আমরা ফল্ট পেয়ে গেছি, তবু এটা নির্দিষ্ট বলা যাবে না যে আমরা ফল্টটি পেয়েছি। আমাদের মেপে দেখতে হবে, কারণ এখানে একটি ট্রানজিস্টার আমরা যেহেতু ফাটা দেখছি, এই ট্রানজিস্টারের কারণে আমার এই যে যে ট্রানজিস্টারগুলো আমরা ভালো দেখছি এটাও নষ্ট হয়ে যেতে পারে। তো এই জন্য আমাকে তিনটাই মেপে দেখতে হবে এবং তারপর ডিসিশন নিতে হবে যে কোনটা ভালো আছে কোনটা খারাপ আছে। তো চলুন মেপে দেখি। ডিয়ার ফ্রেন্ডস, আপনার সামনে একটি অ্যাভোমিটার দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাভোমিটারের প্রুফ বলে এটাকে, এটা হচ্ছে নেগেটিভ প্রুফ, এটা হচ্ছে পজিটিভ প্রুফ। এই সিলেক্টার কাটাটি আমরা X10 দিয়ে রেখেছি। এবার আমরা এই ট্রানজিস্টারটি মাপব। এই ট্রানজিস্টারটি আমরা নেগেটিভ প্রুফটা কমন করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে ডিপ্রেশন দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ নেগেটিভ যখন আমরা কমন করছি তখন দুও পাশে আপনার ডিপ্রেশন দিচ্ছে। অর্থাৎ এই কারণে এন, অর্থাৎ এটা হচ্ছে NPN ট্রানজিস্টার C1815। ডান পাশ যদি আপনার বেজ হয়, ডান পাশ বেজ হলে আপনার মিডিলটা হবে কালেক্টর, এটা কালেক্টর এবং পরেরটা হবে ইমিটার। আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিস্টারটি ভালো রয়েছে। এবার আমরা এখানে আরেকটি ট্রানজিস্টার এনে মেপে দেখব, যেহেতু আমরা তিনটা ট্রানজিস্টার বেজ বোর্ড থেকে খুলেছিলাম। তো এটা হচ্ছে সেই ফাটা একটি ট্রানজিস্টার যেটা আমরা নষ্ট দেখতে পাচ্ছি, তারপরও এটাকে আমরা মেপে দেখব। দেখতে পাচ্ছি ডিপ্রেশন দিচ্ছে, ডিপ্রেশন দিচ্ছে। এবার আমরা এই লুপটি চেঞ্জ করে দেব, এটা এই পাশে রাখবো। রাখার পর আমরা মেপে দেখবো, আমরা দেখতে পাচ্ছি তাও ডিপ্রেশন দিচ্ছে, এ পাশেও ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ এটা চারিপাশে ডিপ্রেশন দিচ্ছে, অর্থাৎ এটার বেস খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই ট্রানজিস্টারটি নষ্ট, এই ট্রানজিস্টারটি নষ্ট। এর ফলে আমরা এই বেসটা পাচ্ছি না, সব পাশে শর্ট দেখাচ্ছে। তো আমাদের কাছে আরেকটি ট্রানজিস্টার আছে, সেটা আমরা মেপে দেখবো। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেজ দেখাচ্ছে। এবার আমরা উল্টিয়ে দেবো যে আমাদের দেখায় কি না দেখা, দেখতে পাচ্ছি যে আমরা দেখাচ্ছে না, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো রয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা এখানে একটি ট্রানজিস্টার নষ্ট পেয়েছি এবং অপর দুইটি ট্রানজিস্টার ভালো রয়েছে, অর্থাৎ আমাদের এই ট্রানজিস্টারটি নষ্ট, এটা হচ্ছে C1815। তো এখানে আমরা একটি আরেকটি নতুন ট্রানজিস্টার এনে মেপে দেখব লাগানোর আগে যে এটা ভালো রয়েছে কি না, কারণ কখনো কখনো নতুন ট্রানজিস্টারও নষ্ট থাকে, এই জন্য মেপে লাগানোটাই ভালো। হ্যাঁ, আমরা বেশ পেয়েছি, আমাদের কালেক্টর টু ইমিটার শর্ট দেখাচ্ছে না, অর্থাৎ এই ট্রানজিস্টারটি ভালো রয়েছে। এবং আমাদের এখানে এই তিনটা ট্রানজিস্টার, দুইটা পুরাতন এবং একটা নতুন, আর যে ট্রানজিস্টারটি আমরা নষ্ট পেয়েছিলাম এটা হচ্ছে সেই ফাটা যে ট্রানজিস্টারটি, এটা হচ্ছে সেটা। তো এটা আমরা বাদ দিয়ে দিব এবং এই তিনটা ট্রানজিস্টার আমরা লাগাবো। লাগানোর পরে আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখবো যে আমরা প্রবলেমটি সলভ করতে পেরেছি কি না।
ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই বেসবোর্ড। এখান থেকে এই তিন জায়গা থেকে আমরা তিনটা ট্রানজিস্টার খুলছিলাম, তিনটা ট্রানজিস্টারের মানই একই, C1815। তো তিনটা ট্রানজিস্টার আমরা আবার যথাস্থানে লাগিয়ে দিব এক এক করে। এক এক করে আমরা তিনটাই লাগিয়ে দিব। আমরা তিনটা ট্রানজিস্টারে এখানে সুন্দরভাবে লাগিয়েছি। এবার আমরা স্টেপ বাই স্টেপ এগুলা সুন্দরভাবে সোল্ডারিং করব। সোল্ডারিং করবার সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন পিনগুলো শর্ট হয়ে না যায়, শর্ট হয়ে গেলে আপনার ভালো পার্টসটিও নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, সুন্দরভাবে এটা সোল্ডারিং করেছি। দেখতে হবে যেন ভিতরে শর্ট না থাকে, এই জন্য এটা এভাবে পরিষ্কার করে দেওয়া উচিত। তো আমাদের এটা লাগানো হয়ে গেছে, এবার আমরা সার্কিটটা সুন্দরভাবে সেটিং করব। সেটিং করার পর আমরা পাওয়ারটি দিয়ে দেখব যে আমাদের প্রবলেমটি সলভ হলো কি না। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে প্রবলেমটি পেয়েছিলাম, আমরা 9815 এবং এখানে যে C2482 ট্রানজিস্টার রয়েছে, আমরা তিনটে খুলছিলাম, সেটা আমরা নষ্ট পাইনি এবং তারপর 1815 ভিতরে একটি ট্রানজিস্টার খারাপ পেয়েছিলাম এবং সেটা আমরা চেঞ্জ করে ফেলেছি। এবার আমরা এটা বেসবোর্ডটি টিউবে লাগাবো এবং পাওয়ার দিয়ে দেখবো যে আমরা প্রবলেমটি সলভ করতে সক্ষম হয়েছি কি না। তো এখন আগে বেসবোর্ডটি লাগিয়ে নিই। হ্যাঁ, আমরা বেসবোর্ডটি লাগিয়েছি। এবার আমরা টেলিভিশনটি অন করব এবং দেখবো যে আমাদের প্রবলেমটি সলভ হয়েছে কি না। এবার আমরা টেলিভিশনটাতে পাওয়ার দিব। হ্যাঁ, আমরা পাওয়ার দিয়েছি, আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার আলোটা জ্বলছে। হ্যাঁ, এখানে আলো এসছে, আমরা দেখতে পাচ্ছি সেখানে সেই রিটলেস লাইনটা নাই, টেলিভিশনের রিটলেস যে লাইনটা ছিল সেটা নাই। আমাদের এই পাশ থেকে সাউন্ডের ক্যাবেলস খোলা রয়েছে, এজন্যই সাউন্ড নাই। আমরা এখন সাউন্ডের ক্যাবেলটি লাগিয়ে দিব। ভিয়েতনামে চালের রপ্তানি মূল্য আগের তুলনায় বেড়েছে, সর্বশেষ সপ্তাহে দেশটির আমরা সাউন্ডের ক্যাবেলটি লাগিয়ে দিয়েছি এবং আমরা দেখতে পেলাম যে সাউন্ড এসেছে এবং আমাদের সেই রিটলেস লাইনটা নাই, যেটা রেড রিটলেস লাইন ছিল। তো আমরা এই প্রবলেম সলভ করতে সক্ষম হয়েছি। ডিয়ার ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।